বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চার দিনব্যাপী কর্মবিরতি আন্দোলন নেমেছেন আঙ্গনবাড়ি কর্মীরা। সিটুর অন্তর্ভুক্ত আসাম রাজ্য আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা সংস্থা সারা রাজ্যে আঙ্গনবাড়ি কর্মীরা চার দিন লাগাতার কর্মবিরতি আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার 23 মে থেকে 25 মে পর্যন্ত এই কর্মবিরতি চলবে। চার দফা দাবির ভিত্তিতে এরা এ ধরনের আন্দোলনে নেমেছেন। উল্লেখযোগ্য যে আরও কয়েকটি দাবিও তাদের মধ্যে রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার যদি অতিসত্ত্ব তাদের আন্দোলনে সাড়া না দেয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দেন। না, আমি কইমু যখন তো আপনারা ধর্ণা দিবা, ঠিক আছে? আমি লইলে এইটা অবসর গ্রহণ করেছে তাদেরকে প্রত্যাশা মতো এককালীন 4 লাখ টাকা প্রদান করা, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। তারপরে প্রতিটি মিনি সেন্টারকে পূর্ণাঙ্গ সেন্টারে রূপদান করার যে কথা ছিল, এটাও আমরা সরকারের কাছে দীর্ঘদিন থেকে দাবি করছি। এই মর্মে আমরা বিভিন্ন সময়ে আমরা জমায়েত হয়েছি, দিল্লিতে গেছি, গুয়াহাটিতে গেছি, কিন্তু আমাদের ওরা কথা দেওয়া সত্ত্বেও আমাদেরকে কিছু করেননি। উল্টো আরও যত সরকারি কর্মচারী যাদের যতটা কাজ আছে, সবটি কাজ আমাদের উপরে দিয়ে দিচ্ছেন। যত ইম্পর্টেন্ট কাজ আছে, ইলেকশনের কাজ বলুন আর এই অরুণোদয়, এনআরসি, তারপরে আয়ুষ্মান, আর বড় বড় কাজ যেগুলো আছে, এগুলি কাজ আমাদেরকে সব মানে ভারীভাবেই দিয়ে দিচ্ছেন। আমরা করতেও বাধ্য হচ্ছি, কিন্তু আমরা যখন যখন তাদেরকে বলছি যে আমরা যদি সরকারি কর্মচারী না হই তাহলে কেন আমরা এসব কাজ করব, তখন আমাদেরকে বলছেন আপনারা তো সরকারি কর্মচারী নন, আপনারা ওইগুলোকে অনারিয়াম পাচ্ছেন, আপনারা স্বেচ্ছাসেবী। তো যদি আমরা স্বেচ্ছাসেবী হই তাহলে আমরা এইসব কাজ কেন করব, তখন ওরা বলছেন আপনারা সরকারি কর্মচারী। আর এইসব কী ব্যাপার? এই জন্য আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই দাবি, আমাদের মেইন দাবিসমূহ হচ্ছে গিয়ে কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করা, কর্মী সহায়িকাদের সাম্মানিকের পরিবর্তে মজুরি প্রদান করা, মজুরি না দেওয়া পর্যন্ত কমপক্ষে 10,000 টাকা, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না কমপক্ষে 10,000 টাকা এখন আমাদের দিতে হবে। সকল অবসরপ্রাপ্ত অঙ্গনবাড়ি ও সহায়িকাদের সরকারের ঘোষিত এককালীন সাহায্য দ্রুত প্রদান করতে হবে, আর প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘরসহ উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে, মিনি কর্মীকে পূর্ণাঙ্গ কর্মী হিসাবে মর্যাদা দিতে হবে। আমাদের এইটুকুই এজেন্ডা এবং এইটুকু নিয়ে আজকের আমরা এই আন্দোলন, আর আগামীতে আরও 4 দিন আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। বৃহত্তর আন্দোলনের প্রতি এগিয়ে যাবো, এটাই আমাদের এজেন্ডা এবং এটাই আমরা চিন্তাধারা নিয়ে আজকের থেকে আমরা শুরু করেছি আমাদের এই
ধর্ণা কর্মসূচি বা আমাদের এই চার দিন কর্মবিরতি অনুষ্ঠান। আজকে যে আমরা রাজ্যব্যাপী ধরিয়ে কর্মবিরতির ডাক দিয়েছি চার দিনে, আজকে সবাই উপস্থিত। এই আসাম সরকার আমাদের জন্য কোনো কিছুই করছেন না। আমরা মাত্র সাম্মানিক পাচ্ছি মাত্র 6,500 টাকা। 6,500 টাকা নিয়ে কি আমাদের পরিবার চলে? অনেক কর্মী আছে, অনেক সহায়িকা আছে, 6,500 টাকা দিয়ে কি আমাদের পরিবার চলে? আমরা অনেক কষ্টেই পরিবার চালাচ্ছি। তার মধ্যে আছে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমরা এই ডিউটি করতে হয়। কেননা 8টার আগে আমরা কেন্দ্রেতে গিয়ে পৌঁছতে হয়। কেন্দ্রে গিয়ে আমরা যে কেন্দ্রের কাজ শেষ করে বিকেল দুপুর 12টার সময় আমরা হোম ভিজিটও করতে হয়। তার মধ্যে ইমিউনাইজেশন যখন আমরা করি, আশা কর্মীদের আছে ইমিউনাইজেশনের 250 টাকা, নার্সদের আছে, কিন্তু আমাদের কর্মীদের কোনো টাকাই নেই। কিন্তু আমরা সকাল 8টায় গিয়ে বিকেল 4টায় আমরা ইমিউনাইজেশন ডিউটি থেকে আমরা বাড়িতে আসি, কিন্তু আমাদের সরকার আমাদের কোনো কাজেই আমাদের আত্মা দিচ্ছেন না। তাই আমরা এই কর্মবিরোধী ডাক দিয়েছি। সরকার যদি আমাদের এই কর্মবিরোধী ডাকে যদি আমাদের দাবিগুলি পূরণ না করে, আগামীতে আমরা রাস্তায় নামব এবং বৃহত্তর আন্দোলন করব। রাস্তাঘাট আমরা অবরোধ করব, আমরা বসে থাকব না। সরকারকে আমরা অনেক দেখেছি, কিন্তু এই সরকার নির্লজ্জ সরকার, আমাদের কর্মীদের উপর কোনো দয়া মায়া নেই। অরুণোদয় ঘরে ঘরে দিচ্ছেন এই সরকার, কিন্তু আমাদের অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের কোনো মর্যাদাই দিচ্ছেন না। কিন্তু আমাদের কাজ নিয়ে আস্থা ও আসামের রাজ্যব্যাপী কাজ চলিয়ে যাচ্ছে সরকার। আজকে আমরা চার দিন ব্যাপী যে কর্মবিরোধী ডাক দিয়েছি, রাজ্যপাল এসেছেন হাইলাকান্দিতে, আজকে বসবেন উনি, আমাদের অঙ্গনবাড়ি কর্মী নিয়ে আলোচনা করে কি আলোচনা নেবেন? কতদিন আমরা দিল্লিতে আন্দোলন করেছি, গুয়াহাটিতে আন্দোলন করেছি, কিন্তু সরকার ঘুমিয়ে আছেন, আমাদের অঙ্গনবাড়িদের কোনো দাম নেই। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা চার দিন কোনো